যখন আমরা বিপদে পড়ি, বিপদ থেকে যখন উদ্ধার করে, তখন ভগবানকে চিনি, তাছাড়া চিনতে পারি না। একটা ছোট্ট উপমা দিচ্ছি, শুনুন। একটা পথিক প্রত্যেক দিন মাথায় করে ঘট বিক্রি করে, টাকা জমানোর ঘট বিক্রি করে। আজকে যা গরম পড়েছে, প্রচুর গরম না বাবা? আজকে খুব গরম, প্রত্যেকের কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যে মাথায় করে নিয়ে সে ঘট বিক্রি করছে। ঘট বিক্রি করতে যেতে 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 ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছে। এখন এই রোদের মধ্যে ছায়া খুঁজছে, কোথায় ছায়া পাবে? পাশে দেখলেন একটা বটবৃক্ষ, বট গাছ। বট গাছের তলায় গিয়ে শান্তি পাবেন বলে বট গাছের তলায় গেলেন। শাস্ত্রে আছে, পৃথিবীতে যত গাছ আছে সবচাইতে বট গাছের তলায় শান্তি বেশি। আপনারা বলতে পারেন তার প্রমাণ কোথায় আছে? আমি বলে যাই, তার প্রমাণ আছে। কৃত্তিবাস ওঝা রামায়ণ পড়বেন, রামায়ণে লেখা আছে, যখন মা সীতা দশরথের পিণ্ড দান করেছিলেন, সেই সময় সেই বটবৃক্ষ সাক্ষী দিয়েছিল। আগে বটবৃক্ষের ফল ছিল এরকম বড় বড়, তখন আশীর্বাদ করেছিল মা সীতা যে তোমার গাছের তলায় এত বড় বড় ফল দেখলে তো সবাই ভয় পাবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গাছের তলায় যে এসে বসবে সে চিরতরের জন্য শান্তি পাবে। নিতাই গৌর, ওই বট গাছের তলায় ওই ঘট বিক্রি করতে করতে লোকটা গিয়ে শুয়েছে। এখন বট গাছের তলায় গিয়ে পায়ের উপর পা দিয়ে, যারা আমাদের বাঙালিদের স্বভাব আছে বাবা, খেতে দিলেই শুতে চাই। এখন যে বট গাছের তলায় বসেছে, একটু ঠান্ডা হাওয়া পেয়েছে, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে উপরের দিকে একটু চোখ খুলে তাকিয়েছে, তাকিয়ে বলছে, ঠাকুর তোমার কোনো বিচার নাই, এত বড় বট গাছ তার এইটুখানি ফল। বট গাছের ফল কোনটুকু হয় মা? ছোট ছোট। বলছে, ঠাকুর এত বড় বট গাছ তার এইটুখানি ফল, আর পাশে একটা লাউ গাছ, যাকে কোনো মতে একটা কঞ্চি গেঁথে দেবেন, তের তের করে উঠবে, তাকে দিয়েছো কত বড় ফল। লাউ কত বড় হয় মা একটু হাত দিয়ে দেখান না? ওই দেখেন, মা দেখাইছে, দেখেন, বাহ এত বড়, বাহ বেশ বেশ, হয় হয় আমি দেখেছি, হয় একদম সত্যি কথা বলছি, আমার বাড়িতেই তো এত বড় লাউ হয়েছে, আমি যদি ছবি দেখতে চান দেখাতে পারি, এত বড় লাউ হয়েছে। তা আমার মা খারাপ বলেনি, এত বড় লাউ হয়। তা বলছে, ঠাকুর তোমার কি বিচার, সত্যি আমি বুঝে উঠতে পারি না, এত বড় বট গাছ তার এইটুখানি ফল, আর পাশে পাশে যে লাউ গাছ যার নিজের বহন করার ক্ষমতা নেই, কোনো মতে কঞ্চি দিয়েছো, দড়ি দিয়েছো, সে ছাদের উপরে উঠে এত বড় ফল দিয়েছে। এই বলে লোকটা আমার ওখানে ওই বট গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে অঘরে নাক ডাকছে, ঘড়ঘড় ঘড়ঘড়। কিছুক্ষণ পরে ওই বট গাছের উপর একটা কাক বসেছে। ওমা, কাকটা কি করতে পারে বলেন তো? ইস, ওইটা করে নাই, আপনারা যেটা বলছেন ওইটা করে নাই, আমি শুনছি, ওটা আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলে বিষ্ঠা, তাই না? ওটা করেনি, কি করেছে শুনুন। ওই পাখিটা বসে বট গাছের ফলের উপর একটা খোঁচা মেরেছে, যেই খোঁচা মেরেছে বট ফলটা খসে ওই লোকটার নাকের উপর টপ করে পড়ে। এখন লোকটা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই বলছে, ঠাকুর ঠাকুর তুমি আছো গো ঠাকুর। এতক্ষণ কি বলছিল ওমা? এর আগে কি বলছিল? তুমি নাই, তুমি নাই, তুমি। যেই নাকের উপর ফলটা পড়েছে বলছে, ঠাকুর তুমি আছো গো, এই বট ফলটা যদি ওই লাউয়ের মতো হইতো, মাজা সাইজ দেখাইছে,
ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বুঝবেন, বলছে ওই যে মা যেই সাইজের লাউটা দেখালেন, বলছে ওই বট ফলটা যদি লাউয়ের মতো হইত এখনো আমার বিয়ে হয়নি। তাহলে লাউটা আমার নাকের উপর পড়তো, নাকটা আমার ভেচকে যেত, কি হতো বলুন তো? হরি হরি বল। তাহলে কখন বললো ঠাকুর তুমি আছো এর উপমা মানে কি? যখন নাকের উপর হোঁচট খেলো আর কি। তাহলে আমরা হোঁচট খাওয়ার আগে বলতে পারি না? সবাই হাত তুলে একবার বলি না, সবাই মিলে, সবাই হাত তুলে বলি, সবাই হাত তুলে বলি, উচ্চস্বরে বলি, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো, হরি নাম ছাড়া কলি জীবের আর গতি না, হরি নাম ছাড়া কলি জীবে আর গতি নাই, গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি না না গতি নাই কলি জীবে গতি নাই গতি, হরি নাম ছাড়া কলি যুগে গতি নাই গতি নাই, বদনে বলো না একবার বদনে বলো না, বদনে বলো না একবার বদনে বলো না, হয় কি না হয় মানব জনম বদনে বলো, আর হয় কি না হয় মানব জনম বদনে বলো না, আর হয় কি না হয় মানব জনম বদনে হরি নাম ছাড়া কলিযুগে গতি নেই। কৃতে যদ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজ্জায়তে মুখ দা পরে পরিচর্যায়ং কলৌ তাদর কীর্তনাথ। সত্যযুগে মানুষের উদ্ধারের পন্থা ছিল ধ্যানতে, তাতে যাগযজ্ঞ দা পরে পরিচর্যা, কলিকালে হাত তোলো সবাই মিলে, এখনো অনেকে তোলেনি, সবাই মিলে হরি বলো। খুব সুন্দর, সত্যি বলছি ভক্তিমতী মায়েরা খুব সুন্দর। এদিকে হরি সংকীর্তন বন্ধ করতে পারলো না, আর একজন বন্ধের জন্য রেডি হচ্ছে, আরে একজন পারেনি, আর একজন চেষ্টা করছেন হরি সংকীর্তন কি করে বন্ধ করা যায়, কিন্তু তিনি আবার শ্যামা মায়ের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়, শ্যামা মায়ের ভক্ত, শ্যামা মায়ের পুজো করছেন, ঘট বসিয়েছেন। দেখুন পিছনে ঘট বসানো আছে। আচ্ছা এই পূজোর ক্ষেত্রে ঘট বসানো হয় কেন? ঘট তো না বসানো হচ্ছে, কেন ঘট বসানো হয়? ঘট বসানোরও কারণ আছে। এই ঘট বসানোর জন্য সবার প্রথমে পঞ্চগব্য দিতে হয়, আপনারা সবাই জানেন, সবার প্রথমে নিচে দেয় খিতি অপ্তেজ মরুদ্ব, পাঁচটা হচ্ছে এর প্রতীক। তারপরে মাটি দিয়ে একটা পীঠ তৈরি করে, দেখুন গোড়ায় তৈরি করেছে, তার উপরে পঞ্চশস্য দেয়, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য। তারপরে ঘট বসিয়েছে, ঘট কে? ঘট তো আমাদের দেহটাই একটা ঘট, এই দেহটাই তো ঘট, চোদ্দ পোয়া চৌহত্তি করে জুত লাগাইয়েছিস দুই খুঁটির পরে, আট কুটুরি নয় দরজা সাত তালার ঘরে, হরি হরি বল। দেখুন এই ঘটের উপরে আম্রপল্লব দিয়েছে, এই আম্রপল্লব কিসের প্রতীক? আমাদের গলার প্রতীক, ঘটটা দেহ, আম্রপল্লব আমাদের গলার প্রতীক। তারপরে নারকোল বসানো হয়, নারকেল আমাদের মুখ, নারকেলে দেখবেন চোখ আছে, আছে না মা? চোখ কান সব কিছু রয়েছে নারকেল। ওই নারকেলের উপরে ছাইনি দেওয়ার জন্য গামছা দেওয়া আছে, দেখুন চারুর চাল্লি গামছা, মানে আমাদের যে মাথার চুল আর ওই যে চাল্লি গামছা। তাহলে এক কথায় বলতে গেলে এই ঘট কি? আমাদের দেহের প্রতীক। যখন পুজো করে দেখবেন আপনার নাম কি দাদা বলুন, সংকল্প করছি, তাই না?
এই সংকল্প করে পূজো করা। তাই সংকল্প পরে পূজা করছেন লোকটার নাম গোপাল চক্রবর্তী। মা তোর পায়ে রাঙা জবা দিলাম মা, রক্ত চন্দন দিলাম মা, এই পাঠা বলি দিলাম মা, আর কারণ না হলে তো পুজো হয় না মা, এই কারণ শ্যামা মা। মাগো মা দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা শ্যামা মা মাগো মা দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা শ্যামা মা মাগো মা দেখি তোরে নয়ন ভরে মা, মামা বলে ডাকব নয়া যদি আমায় নানি শিকলে, মামা বলে ডাকব না ও গো মা মা এই পুজো সমাপন হলো। আসি মা আসি, আমি আসি একে মা তোর তাতে জগৎ করিস ভালো, একে মা তোর রূপ দে কালো তাতে মা তুই জগৎ করিস ভালো, একে মা তোর ও গো মা শ্যামা মা
সে কি আপনারা নবদ্বীপের সব সমাজপতিরা শিবা সাঙ্গিনার বাইরে দাঁড়িয়ে কীর্তন শুনছে? আহ, আরে আপনারা কেমন মানুষ বলুন তো। সকাল হলে পরে নিমায়ের নামে কলঙ্ক উঠিয়ে বেড়ান, আর রাত্রি হলে পরে কীর্তন শোনে, এ আপনারা কেমন মানুষ? চোরকে বলেন চুরি করতে, আর গৃহস্থকে বলেন সজাগ থাকতে। আপনারা এই কাজগুলো কি ঠিক করেন বলুন তো? গোপাল, গোপাল, আজ মনে হয় তুমি অনেক খেয়েছো, তাই তুমি বুঝতে পারছো না আমরা কীর্তন শুনতে আসিনি। তাহলে কি করতে এসেছে? আরে নবদ্বীপে কি এমন একটা ছেলে নেই যে নিমায়ের চিরতরে এই হরি সংকীর্তন বন্ধ করে দিবে? আমি পারি, আমি পারি। নিমাইকে সবাই ভালোবাসে আর আমাকে সবাই ভয় করে, আমি পারি। আপনারা কি চান? এই যে আপনারা চান চিরতরের জন্য সংকীর্তন বন্ধ হয়ে যাক, এর ব্যবস্থা আমি করব। আপনারা ঘরে ফিরে যান, আমি ব্যবস্থা করব। রাতের অন্ধকারে মা সবাই বাড়ি ফিরে গেল। গোপাল চক্রবর্তী আত্ম অহংকারে বশীভূত হয়ে, নিমাই তোমাকে সবাই না ভালোবাসে, আমি তোমাকে এমন ভাবে অপমানিত করব যাই গোটা নবদ্বীপ চিরতরের জন্য তোমাকে বদনাম করে বেড়াব। যেখানে এই হরি সংকীর্তনের আয়োজন করেছ, সারা রাত জাগরিত কীর্তনের জন্য নবদ্বীপে সবার প্রথম কে জায়গা দিল? কেউ তো জায়গা দিতে চাইনি। সবার প্রথম সারা রাত জাগরিত কীর্তনের জন্য জায়গা দিলেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাসকে যদি কোনো মতে বদনাম করতে পারি তাহলে চিরতরের জন্য কীর্তন বন্ধ হয়ে অহংকারে বশীভূত হয়। এই যে এই ছাগমুণ্ড টানিয়ে দিলাম শ্রীবাসের দ্বারে, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম, মজা হবে, সবাই ছুটে আসবে। সকালবেলায় সবাই যখন দেখবে শ্রীবাসের দ্বারে ছাগ মুন্ড, বৈষ্ণব সমাজ বলবে শ্রীবাস যদি বৈষ্ণব তবে তার দ্বারে কেন ছাগ মুন্ড? বদনাম হবে এখন নয় মা, তখনকার দিনে চিন্তা করে দেখুন। ছাগ মুন্ড টানিয়ে রক্ত চন্দন ছিটিয়ে মদের হারা ভেঙে সেখান থেকে চাপাল গোপাল চলে গেল, ভাবলো কেউ জানতে পারল না, অন্তর্যামী একজনা জানতে পারলেন, একজনা তো জানবেনই যিনি এই শিবা সাঙ্গিনার ভিতরে সংকীর্তন করছেন। পদকর্তা দাঁড়িয়ে লেখলেন অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদ, অন্তরঙ্গ সঙ্গে করে এই রসাস্বাদ, অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদ, অন্তরঙ্গ সঙ্গে করে রস
বহিরাঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন আরে বহিরাঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন নাচিতে নাচিতে গোরা মায়ের কাছে যাব আমি তাও তরে যা খুলিয়া সে কি প্রভু, প্রত্যেকদিন সকাল হলে পরে তুমি বাড়িতে যাও, আজ তো এখনো সকাল হয়নি, তুমি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়েছে? শ্রীবাস, আমার আর ভালো লাগছে না, আমার আর সংকীর্তন করতে ইচ্ছা করছে না, আমি মায়ের কাছে যাব। দরজা খুলে দাও শ্রীবাস, দরজা খুলে দাও। প্রভু, তুমি এত ব্যস্ত হয়েছো, দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলে দেব। শ্রীবাস গেলেন, হরিনাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল, দরজা খুলে দিল। ওই পদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল, হরিনাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল, মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল। শ্রীবাস বললেন, কে গো, কে এত বড় অন্যায় অত্যাচার করেছো আমার দ্বারে? আমি তো কোনোদিনও কারুর অমঙ্গল কামনা করিনি, আমি তো কোনোদিনও কারুর খারাপ চাইনি, তবে কেন কেন আমার দ্বারে এই অত্যাচার? তবে তুমি যেই হও না কেন, আমি তোমাকে আশীর্বাদ করি, আমার গৌর হরি তোমায় কৃপা করবে, আমার গৌর হরি তোমায় কৃপা করবে, আর তোমায় আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক। সকল কিছু পরিষ্কার করলেন, ছাগ মুন্ড খুলে ফেললেন, ঘর দুয়ার সব পরিষ্কার করলেন, পরিষ্কার করে শ্রীবাস যখন ঘরে ঢুকেছে, ঘরে ঢোকা মাত্রই গৌরহরি বললেন, শ্রীবাস এত দেরি হলো কেন? প্রভু, বৈষ্ণব দর্শন করছিলাম। দেখুন, এখানে একটা শিক্ষার বিষয় আছে, কিন্তু বড় শিক্ষার বিষয়। কি শিক্ষার বিষয়? শিক্ষার বিষয় হলো বৈষ্ণবের কিরকম হওয়া উচিত, সেই লক্ষণটা লক্ষ্য করুন। শ্রীবাস বলছে, প্রভু আমি বৈষ্ণব দর্শন করছিলাম, আমার সম্মুখে বৈষ্ণব, পিছনে বৈষ্ণব। গৌরহরি বললেন, ধন্য শ্রীবাস, ধন্য তোমার বৈষ্ণব,
শতগুণে অধিকারী বৈষ্ণব তোমারে বলি, শতগুণে অধিকারী বৈষ্ণব তোমারে। তাহলে বৈষ্ণবের কতটা ধৈর্যবান হওয়া উচিত একবার ভেবে দেখুন। আপনারা সবাই জানেন ত্রিনদপি শুনেছেন তররব সহিষ্ণু না আমানে নমানদেন কীর্তনিয়া সদা হরি। মানে বৈষ্ণবের লক্ষণ ঘাসের মতো হব স্বভাব, ঘাসকে পাড়ালে পরে ঘাস কখনো ব্যথা দেয় না, ব্যথা দেয় মা আঘাত দেয় না। তরুরূপে সহিষ্ণু না, এই যে গাছটা দাঁড়িয়ে রয়েছে, এই গাছের মধ্যে রোদ সূর্য বৃষ্টি যা পড়ুক তবু আপনাকে ফল দিয়ে যাচ্ছে, তার মানে গাছের চাইতেও সহিষ্ণু হও। অমানেন মানদেন, যে মানের যোগ্য তাকে সম্মান দেব, আর যে মানের যোগ্য নয় তাকেও সম্মান দেব। কীর্তনিয়া সদা হরি, তাহলেই সে সদা হরি নামের অধিকারী হতে পারে। হরি হরি বল। একবার চিন্তা করে দেখুন কতটা ধৈর্যবান হলে বৈষ্ণব হওয়া যায়। কি বললেন, আশীর্বাদ করলেন যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ নাম করলেই তো সব কিছু হয়ে যায়, আর কিছু করার দরকার হয় না। শাস্ত্রে কি আছে বাবা, আমরা সবাই মিলে একটু বলি না, শাস্ত্রে কি আছে, একবার কৃষ্ণ নাম করলে কি হয়, এক কৃষ্ণ নামে যত পাপ হরে সাধ্য কি জীবে তত পাপ করে। আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে করি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কৃষ্ণ নামে যত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবে তত পাপ করে, আর সাধ্য কি জীবে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করবেন, আপনার ক্ষমতা নেই আপনি অত পাপ করতে পারেন। এবার তা বলে যদি মনে করেন সকল পাপ কর্ম করে এসে, এই যে মায়েরা বুঝবেন, সকল পাপ কর্ম করে এসে একবার শুধু বলবো কৃষ্ণ, সকল পাপ কর্ম করে একবার কৃষ্ণ বললে হয়ে যাবে? তারপরে যে আরেকটা কথা আছে, হেন কৃষ্ণ নামে যদি লহ বহু বা, হেন কৃষ্ণ নামে যদি লহ বহু বা, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বিজিতা হে না হয় অঙ্কুর, কৃষ্ণ লতা বিজিতা হে না হয় অঙ্কুর। বারবার কৃষ্ণ নাম বললেও হবে না, লক্ষ্য করুন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। আপনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ বলছেন, কিন্তু আপনার উপরে রাগ, মানে ওই ফল্গু নদীর মতো যদি হয় তাহলে অবস্থা। কারা কারা ফল্গু নদী দেখেছেন? ফল্গু নদীর উপরে বালি আর নিচে জল, মানে উপরের ভাব রয়েছে একদম শান্ত আর নিচে জল, মানে কি এই দেহটার মতো আমার উপরটা শান্ত, ভিতরটা আমার কামনায় ভরা লালসায় ভরা, আমার একতলা বাড়ি চাই, দোতলা বাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, ঠাকুরকে খালি বলি ঠাকুর একতলা বাড়ি দাও। ঠাকুর সকলকে আশীর্বাদ করেন, একতলা বাড়ি হয়ে গেছে, অনেকের হয়ে গেছে, একতলা বাড়ির পর ঠাকুরকে বলছি ঠাকুর যদি দোতলা হতো নিচতলাটা ভাড়া দিতাম, দোতলায় থাকতাম। এবার ঠাকুরকে বলছি ঠাকুর যদি তিনতলা হতো, দোতলার পরে তিনতলা, তাই না মা, বাসনা জন্মায় লালসা, আপনাদের কি হয় জানি না আমার হয়, ঠাকুর যদি তিনতলা করতে পারতাম তাহলে দোতলাটা গেঞ্জির কারখানা দিতাম, তিনতলায় আমি থাকতাম। তিনতলার পরে মনের বাসনা চারতলা, চারতলার পরে পাঁচতলা, তাই না? আরে যতবারে বাড়ির তালা ততবারে বুকের জ্বালা, বুকের জ্বালা,
যতবারে বাড়ির তালা ততবারে বুকের জ্বালা, শেষ সময় আসব সবাই আমরা ওই তুলসী তলা। তাই আমার বলতে ইচ্ছা করে কি জানেন, এ জীবনের দিনগুলি কেটে যাবে খেলাধুলার রঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, এ জীবনের দিনগুলি কেটে যাবে হায়, খেলাধুলা আর রক্ত রসে। কথাগুলো শুনবেন, নরাকারে ধরা ধাবে পেয়েছি নোট ভাই, এর আগে কোথায় ছিলাম কিছু জানা না, আগে কোথায় ছিলাম কিছু জানা না। মায়েরা আস্তে আস্তে একবার ভেবে দেখুন, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কদিন পরে কোথায় চলে যাব, আর সামনে এসেছে, খুব সামনে, ভীতগ্রস্ত করছি না, সবাই এখন মুখে মাস্ক পরে ঘুরছে, একবার চিন্তা করে দেখুন কি সময় এসেছে। নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই, এর আগে কোথায় ছিলাম কিছু জানা না, আরে কালের আমাদের কানা করিনা, কালের ওই অগ্নি শিখা পুড়ে হব চাই, অন্তিম কালে হাতে কানা করিনা, আমার আপন স্বজন যারা সাথী কেউ নেই তারা, আমার আপন স্বজনে যারা সাথী কেউ নেই তারা সুসময় সবাই ছিল পাশে। আপনার কাছে যখন টাকা থাকবে না, পয়সা থাকবে না, কোনো বন্ধু থাকবে না কাছাকাছি, তার বড় প্রমাণ আমি, যখন আমার কিছু ছিল না তখন বন্ধু বান্ধব খুব কম ছিল, এখন দাদা আপনাদের আশীর্বাদে কিছু হয়েছে, দেখলেই পরে ভাই কেমন আছিস, ভাই ওইখানে অনুষ্ঠান আছে কিছু, কথাগুলো লক্ষ্য করবেন গানের, যিনি গানটি লিখেছেন আমার স্নেহের পাত্র, আমার গুরুজন, যার চরণে আমার শতকোটি প্রণাম, কবি অসীম সরকার। একটু অসীম সরকারের জন্য জোর করে সবাই মিলে উলুধ্বনি, নিতাই গৌর হরিব। দেখবেন অসীম বাবুর সাথে, তার সাথে ইউটিউবে আমার গান আছে, সারেগামাপায় গিয়েছিলাম, এত ভালোবাসা দিয়েছেন, এত আপ্যায়ন ওনার মধ্যে, যেই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত হয়ে গেছি, ওনার আশীর্বাদ নিয়ে ধন্য। তাই বলি শুনুন,
আরো কি বলছেন দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু আর যেতে হবে সে কথা কি আমরা ভাবি নাই কহু আর দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু যেতে হবে সে কথাটি ভাবি নাই প্রভু আর মরণের পরে কথা হবে জানিবা সে কথা ভাবিতে মানে মনে জাগে তাই সবাইকে বললেন কৃষ্ণ নামে কৃপা হোক, এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, তিন দিন পরে চপল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ বাপ ছাড়ে না বাপকে। রাতের অন্ধকারে চাপাল গোপাল যা করে গেছিল তার শাস্তি তো পেতে হবে। কি মায়েরা, তিন দিন পরে চপল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি, নিস্তারিণী নিস্তারিণী কহ এ কাঁদি, কহ এ কাঁদি, নিস্তারিণী নিস্তারিণী দেখো আমার কি হয়েছে, নিস্তারিণী দেখো আমার সারা গায়ে কি হয়েছে, দেখো আমার সারা গায়ে কি হয়ে গেছে নিস্তারিণী, অসহ্য অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারি না নিস্তারিণী, একটু তাকিয়ে দেখো আমার দিকে তাকিয়ে দেখো, চাপাল গোপালের স্ত্রীর নাম নিস্তারিণী, নিস্তারিণী একটু তাকিয়ে দেখো আমার কি হয়েছে, দেখো তাকিয়ে দেখো। নিস্তারিণী এসে বললেন, ছি 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 ছি, কোথা থেকে এই রোগকে বহন করে এনেছে, কত নিষেধ করেছি, হরিনাম শুনতে ইচ্ছা করে না শুনো না, হরিনাম বলতে ইচ্ছা করে না বলো না, কিন্তু যে শুনতে চায় যে বলতে চায় তাকে কোনোদিনও বাধা দিও না। কোন পাপের ফলে তোমার এই পরিণতি হয়েছে, আজই আমি চলে যাব, আমি তোমার সাথে থাকবো না, আজই আমি চলে যাব, দাঁড়াও। মায়েরা
নিস্তারিণী তৈরি হয়েছেন, বুঝতে পারছেন তো? নিস্তারিণী বলছেন আজই আমি বাপের বাড়ি চলে যাব, তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব, থাকবো না, এখন যেটা হয় আমার ঘরে। একটু রাগারাগি হলেই আপনারা না আমার উনি, বুঝতে পারছেন তো? রাগারাগি হলেই দেখি কিচ্ছু করে না, পোষা হলো মুখ খুলে বলছে, কি বলছে জানেন, আমাকে কি বলে জানেন, শোনো আমি বাড়ি চললাম, সব কিছু রইল, বাবা যে খাটটা দিয়েছিল কালকে লরি পাঠায় দিই, বাড়ি পাঠায় দিই। তাহলে সে কি হলো এত রাগারাগি কিসে? আরে স্বামী স্ত্রী তো একটু হয় ঘরের মধ্যে থাকলে, এত রাগা না, আমি তোমার সঙ্গে থাকবো না, দেখলাম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, জানেন মা আমি কি বলবো, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে একটা লাল রঙের জন্য কি বার করলো, আর এরকম ওইটা কি বলে বলেন তো? হ্যাঁ, লাল কালারের যেন কি খাইয়াইছে, মনে হয় কি যেন কি একটু খেয়ে এসছে। আমি বলি সে কি তোমার এত রাগ কিসে? শান্ত করার জন্য, ওই আমাদের একটা পন্থা, আমাদের হরিনাম সার, নাম করো সার তোমরা, নাম করো সার, নাম করো সার তোমরা, নাম করো সার, ওই নামে সব শান্ত হবে, হরিনামে সব শান্ত হবে, অন্য কিছু করতে হবে না। কিছুক্ষণ পরে শান্ত হলো, কিন্তু নিস্তারিণী আজকে যাওয়ার জন্য প্রস্তুত। দুঃখী চপল গোপাল বলছে, নিস্তারিণী আমাকে এই অবস্থায় ফেলে তুমি চলে যেও না, আমাকে একা ফেলে চলে যেও না, শোনো সংসারের সুখের জন্য আমি কত কি করেছি, এই সংসারে সুখ আনবার জন্য কত মিথ্যে কথা বলেছি, অর্থ আনবার জন্য কত কষ্ট করেছি, আর আজকে আমার আমার কুষ্ঠ দেখে তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, তোমায় দেখে আমার বলতে ইচ্ছে করে, আমার বলতে ইচ্ছে করে, আমার বলতে ইচ্ছে করে,